সুমন অডিয়েন্স আসসালামু আলাইকুম। জুকি ফ্ল্যাট লক মেশিন MF7923D, এই মেশিনের নিডেল বার আপ ডাউন পজিশন আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি চেক করব নিডেল আপ পজিশনে আছে না ডাউন পজিশনে আছে। নিডেলটি কিন্তু ডাউন পজিশনে আছে, মেশিন স্টপ করার পর ডাউন হচ্ছে, দেখতে পাচ্ছেন তো। আমি এখন এটিকে প্রোগ্রামের মাধ্যমে আপ করে দেব, আপ পজিশন করে দেব। প্রথম মেশিনের পাওয়ার অফ করে নিতে হবে, এরপরে আই বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে, এরপরে ইন্টার বাটন, এটা হচ্ছে ইন্টার বাটন, এই ইন্টার বাটন চাপলে প্রোগ্রাম ব্যাগের দিকে যাবে। আর ডান পাশে ABCD বাটন দেখতে পাচ্ছেন, ABCD বাটন চাপলে প্রোগ্রাম সামনের দিকে যাবে। তো আমি ইন্টার বাটন চেপে চেপে 10 নম্বর প্রোগ্রামে যাব। 10 নম্বর প্রোগ্রামে দেখতে পাচ্ছেন, 10 নম্বর প্রোগ্রামে 0 আছে, এটাকে আমি প্লাস বাটন চাপ দিয়ে 1 করে দেব। 1 করে দিলাম, এখন আই বাটনে একবার চাপ দিতে হবে, এরপরে ইন্টার বাটনে চাপ দিয়ে আরেকবার চাপ দিয়ে সেভ করে দিতে হবে। এখন মেশিনের পাওয়ারটি অফ করে আবার 1 করতে হবে। 1 করে এখন আমি চালিয়ে দেখব নিডেল বারের স্টপ পজিশন আপ হয়েছে কিনা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নিডেলের স্টপ পজিশন কিন্তু আপ হয়েছে, অর্থাৎ মেশিন স্টপ করার পরে নিডেল উপরে থামতেছে। তো আমি আবারও নিডেলকে ডাউন করে দেব, মেশিনের সুইচ অফ করে নিতে হবে। পাওয়ার অফ করে আই বাটন চাপ দিয়ে ধরে আবারও পাওয়ার অন করতে হবে। প্রোগ্রাম নাম্বার 10 চলে এসেছে, প্রোগ্রাম নাম্বার 10-এ 1 আছে, এটাকে আমি মাইনাস বাটন চাপ দিয়ে 0 করে দেব। এখন আই বাটনে একবার চাপ দিতে হবে এবং ইন্টার বাটনে আরেকবার চাপ দিয়ে পাওয়ার অফ করে দিতে হবে। পাওয়ার অফ করে আবার 1 করতে হবে। এখন দেখুন নিডেল বার কোন পজিশনে আছে। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন নিডেল বার কিন্তু আবার ডাউন হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।